প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমি অনির্বাণ দেবনাথ তোমাদের রসায়ন প্রথম পত্র বইয়ের চতুর্থ অধ্যায়ের শুরুর দিকে কিছু টপিক কভার করার চেষ্টা করব। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা দয়া করে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর সাথে পাশে রাখা বেল আইকনটা বাজে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো তুমি খুব দ্রুত পেয়ে যাওয়ার জন্য এটা করতে পারো। তো অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রসায়ন প্রথম পর্যায়ে চতুর্থ অধ্যায়। তাহলে এইখানে তোমার বইতে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। দেখো, গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন বা বিনাইন কেমিস্ট্রি অথবা সাস্টেইনেবল কেমিস্ট্রি, এইটার এই জিনিসটার হচ্ছে চারটা নাম আছে। গ্রিন কেমিস্ট্রি সবুজ রসায়ন, জাস্ট এটা অনুবাদ করা। বিনাইন কেমিস্ট্রি, দেখো বিনাইন এর অ্যান্টোনিম হচ্ছে ম্যালিগন্যান্ট। তোমরা বিনাইন কথাটা অন্যান্য জায়গায় শুনছো, যে ম্যালেরিয়ার ক্ষেত্রে তোমরা পড়ছো প্লাজমোডিয়াম ভিভ্যাক্স হচ্ছে বিনাইন টার্শিয়ার ম্যালেরিয়া, এরকম তোমরা পড়ছো। বিনাইন মানে হচ্ছে কম ক্ষতিকর বা অপেক্ষাকৃত উপকারী, আর ম্যালিগন্যান্ট হচ্ছে মারাত্মক, আমরা হচ্ছে যেটা ক্যান্সার বা টিউমার, এই ক্ষেত্রে আমরা হচ্ছে টিউমারকে বিনাইন আর ম্যালিগন্যান্ট টিউমার হিসেবে ক্লাসিফাই করি। আচ্ছা, সাস্টেইনেবল কেমিস্ট্রি, এই চারটা নাম আছে। দেখো, গ্রিন কেমিস্ট্রি যদি তোমার কাছে বলা হয় যে নীতি কয়টি, নীতি আছে হচ্ছে বারোটি। গ্রিন কেমিস্ট্রির নীতি কয়টি, বারোটি। যদি বলা হয় গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের সহায়ক নীতি কয়টি, সহায়ক নীতি কয়টি, তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে তিনটি। ডিরেক্ট যদি নীতি জিজ্ঞেস করা হয় তাহলে বারোটি, আর যদি বলা হয় যে নীতি সহায়ক নীতি কয়টা, তাহলে হবে তিনটি। এখন বারোটা আছে, এক্ষেত্রে আমার মনে হয় না যে হেডলাইনগুলো পড়ার বা মুখস্থ করার দরকার আছে, অবশ্যই পড়বা কিন্তু মুখস্থ করার আমার মনে হয় দরকার নেই। একটা অনুসরণীয় অবজেক্টিভ আছে, বা এইটাই আমি সবসময় পরীক্ষাতে আসতে দেখছি যে গ্রিন কেমিস্ট্রির নীতি অন্তর্ভুক্ত নয় কোনটি, বা নীতির বহির্ভূত কর কোনটি। একটা কথা আছে, কর্মজীবীদের স্বাস্থ্য সুরক্ষা বা কর্মজীবীদের স্বাস্থ্য পর্যবেক্ষণ, এই জাতীয় একটা কথা। এটা শুনে মনে হয় যে কর্মজীবীদের আমি তো অবশ্যই উপকার করবো, তাহলে এটা তো অবশ্যই গ্রিন কেমিস্ট্রির নিজের অন্তর্ভুক্ত হওয়া উচিত, কিন্তু আসলে না, এটা কর্মজীবীদের স্বাস্থ্য সুরক্ষা বা স্বাস্থ্যের ক্ষতি, এই জাতীয় কোনো কথাবার্তা গ্রিন কেমিস্ট্রির মূল বারোটি নীতির অন্তর্ভুক্ত নাই। তাহলে এটা বলবে যে কোনটি গ্রিন কেমিস্ট্রির অন্তর্ভুক্ত নয়, অন্তর্ভুক্ত নিয়ম নয়, তখন হচ্ছে এটা উত্তর হবে। কেমন, তখন এটা উত্তর হবে। আচ্ছা, তাহলে আমরা এই টপিকটা ক্লোজ করে দিচ্ছি। আমরা এরপর দেখি স্মোক নিয়ে কিছু পড়া লেখা আছে তোমার এখানে অধ্যায়। স্মোক, এস এম ও জি, স্মোক। দেখো, এই শব্দটা দুইটা শব্দ মিলে তৈরি হয়েছে, একটা হচ্ছে স্মোক আর একটা হচ্ছে ফগ, ঠিক আছে, এস এম ও আর একটা ও জি, মনে করো যে এই ও ওই ও একসাথে মিলে যে স্মোক কথাটা হয়েছে। এখানে দেখো দুইটা শব্দ মিলে তৈরি হয়েছে না, দুইটা শব্দ মিলে তৈরি হয়েছে না, তাহলে আমি মনে রাখতাম সালফার ডাই অক্সাইড হচ্ছে এটার ক্ষেত্রে ডাই, সালফার ডাই অক্সাইড, ডাই নট ট্রাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, এখানে দুইটা শব্দ দিয়ে তৈরি হয়েছে, তাহলে এটা হচ্ছে এটা। এর জন্য স্মোকের জন্য বাদামি কুয়াশা স্তর তৈরি হয়, বাদামি কুয়াশা স্তর তৈরি হয়, একটা কথা তোমার বইতে আছে। এবং এটার জন্য দুইটা রোগ হয়, একটা হচ্ছে নিউমোনিয়া, নিউমোনিয়া যেটা হচ্ছে ফুসফুসের রোগ, আর একটা হচ্ছে ব্রঙ্কাইটিস। নিউমোনিয়া আর ব্রঙ্কাইটিস দুইটা রোগের নাম লেখা আছে তোমার বইতে, এখানে দুই, এখানেও দুই, সব কিছু দুই দুই, মোটামুটি নিউমোনিয়া ব্রঙ্কাইটিস
খাবার নিয়ে একটা এক্সট্রা ইনফরমেশন চাইলে তোমরা করতে পারো, এগুলো হচ্ছে স্মোকের কারণে হয়। দেখো এরপরের যে টপিক, এই টপিকে আমি আলোচনা করতে চাচ্ছি একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। বাস্তবে কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, এইটা তোমার বুঝতে একটা একমুখী বিক্রিয়ার উদাহরণ হিসেবে দেওয়া আছে, কিন্তু বাস্তবে কোনো একমুখী বিক্রিয়াই সম্ভব না। আমরা জানি যে প্রত্যেক বিক্রিয়াই হচ্ছে মূলত উভমুখী বিক্রিয়া। আচ্ছা, উভমুখী বিক্রিয়ার একটা উদাহরণ হিসেবে তোমার মধ্যে সুন্দর একটা উদাহরণ দিয়ে আসছে, কি আছে, হাইড্রোজেন প্লাস আয়োডিন, হাইড্রোজেন আয়োডাইড, ঠিক আছে, এটা হচ্ছে বর্ণহীন, হাইড্রোজেনের বর্ণ কেমন বর্ণহীন, এটা হচ্ছে আয়োডিন গাঢ় বাদামি বর্ণের, গাঢ় বেগুনি বর্ণের, এবং হচ্ছে এটা মিলে কী হবে, হালকা বেগুনি, বেগুনি রঙটা থাকবে সেটা কিন্তু হালকা হয়ে যাবে বর্ণহীনের সাথে। মনে করো যে তুমি একটা বেগুনি রং কোনো পাত্রে গোলায় তার ভিতরে অনেকক্ষণ পানি ঢালছো, তাহলে কী হবে, এই বেগুনি রঙটা তখন হালকা হয়ে যাবে না, এটা হয় 450°C তাপমাত্রায়। এটা পরীক্ষায় অনুসারে আসে যে হাইড্রোজেন আর আয়োডিন মিলে হাইড্রোজেন আয়োডাইড তৈরির তাপমাত্রা কত, সেটা হচ্ছে 450°C। এখন এই যে উভমুখী বিক্রিয়া, এইটাকে আমরা বলতেছি, প্রথমটাকে বলতেছি একমুখী বিক্রিয়া, আর নিজেরটাকে বলতেছি উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়াগুলোকে আরো বলা হয় অসম্পূর্ণ বিক্রিয়া বলা হয়। উভমুখী বিক্রিয়াকে অসম্পূর্ণ বিক্রিয়া বলে ডাকা হয়, অসম্পূর্ণ বিক্রিয়া বলে ডাকা হয়, কারণ এরা সাম্যাবস্থা পর্যন্ত যেতে পারে কিন্তু কখনো শেষ হতে পারে না। এখন এই উভমুখী বিক্রিয়া থেকে একমুখী বিক্রিয়াতে যাওয়ার জন্য তিনটা পদ্ধতি আছে, তিনটা পদ্ধতিতে একমুখী থেকে উভমুখী বিক্রিয়া থেকে একমুখী বিক্রিয়াতে পরিণত করা যায়। আমরা দেখি তাহলে পদ্ধতিগুলো কি কি। যদি তুমি একটা বদ্ধ ঢাকনিওয়ালা পাত্রে এই বিক্রিয়াটা সম্পন্ন করতে, তাহলে কিন্তু এই গ্যাসটা উড়ে যেতে পারতো না, সি আর ডি মিলে আবার এ আর বি তৈরি হতো। কিন্তু যদি এটা তুমি একটা খোলা পাত্রে তৈরি করো, অর্থাৎ গ্যাসটা যদি উপরে উড়ে যেতে পারে, এটা যদি অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের জাতীয় কোনো গ্যাস হয়, এগুলো যদি উড়ে যেতে পারে তাহলে কিন্তু ডি আর তখন থাকতেছে না, চিন্তা করো, তখন শুধু সি মিলে আর কিন্তু এ আর বি তৈরি হতে পারবে না। সুতরাং এই হচ্ছে প্রথম পদ্ধতি, সেটা হচ্ছে গ্যাসীয় হইলে বদ্ধ পাত্রে এর বদলে খোলা পাত্রে বিক্রিয়া সম্পন্ন করলে বিক্রিয়াটা একমুখী হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখলাম কি, খোলা পাত্র, খোলা পাত্র, এটা হচ্ছে প্রথম পদ্ধতি উভমুখী বিক্রিয়াকে একমুখী পরিণত করা। দুই নম্বর, এটা অনেকটা একই রকম, বুঝতে পারলে সি প্লাস বি। এবার আমি জাস্ট নিজের দিকে তীর চিহ্ন দিয়ে দিচ্ছি অথবা ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি, দেখো এস, এস মানে কি, সলিড। এবার কী হবে, আগেরটা উপরের দিকে উড়ে যাচ্ছিলো, এটা নিচের দিকে পড়বে, নিচের দিকে পড়বে, জাস্ট কি সলিড মানে কি, তলানি আকারে কঠিন আকারে নিচে পাত্রের নিচে জমা হবে, তখন কী হতে হবে, পাত্রের তলা থেকে অপসারণ করে নিতে হবে কঠিন পদার্থ, অর্থাৎ অধক্ষেপ অপসারণ, অধক্ষেপ অপসারণ, ঠিক আছে। আশা করি বুঝতে পারলাম, একটা উপরে উড়ে যাচ্ছে, একটা নিচে পড়ে যাচ্ছে। আর তিন নাম্বার পয়েন্ট হচ্ছে এটা সি
সি বা ডি যে কোনোটা উপরে উড়ে যাচ্ছে না বা নিচে পড়ে যাচ্ছে না, দুটো মনে করো লিকুইড বা অ্যাকোয়াস ফর্মে আছে, এখান থেকে যে কোনো একটা তুমি সরাই নিলে ইচ্ছা করে পাইপ দিয়ে আলাদা করে নিলে, তাহলে কিন্তু তোমার এই জিনিসটা আবার আগের অবস্থায় ফেরত দিতে পারবে না, অর্থাৎ বিক্রিয়াটা এক মিনিট পরিণত হতে পারে। যে কোনো একটিকে অপসারণ করে ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। এর পরবর্তী ধাপে ধাপে এই অধ্যায়টা আমি নতুন করে কভার করার চেষ্টা করবো যদি তোমাদের ভালো রেসপন্স পাই। আজকের ভিডিওতে এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ।